হ্যালো বন্ধুরা, তানি ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি বানিয়েছি দারুণ স্বাদের একটা আলুর সবজি, ডিনারে রুটির সাথে সার্ভ করার জন্য একদম পারফেক্ট। চলো দেখে নেওয়া যাক আমি এটি কীভাবে বানালাম। আমি এই সবজিগুলোকে প্রথমে একটুখানি সিদ্ধ করে নেব, তার জন্য আমি এতে দিয়ে দিচ্ছি জল। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি আমি বিনস, কিছু বিনস নিয়েছি। আর এখানে নিয়েছি কিছু বরবটি, এগুলোকে আমি কেটে সঙ্গে 5 মিনিটের মতো সিদ্ধ করে নেব। আর এর সাথে দিয়ে দেব অল্প একটু লবণ। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে 2 টেবিল স্পুন মতো তেল দিয়ে দিলাম। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি, আপনারা যা আপনাদের ইচ্ছা মতো তেল ব্যবহার করতে পারেন। তেলটা এতে গরম হওয়ার পর আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এরপর আমি এতে দিয়ে দিলাম 1 চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব, 30 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নেব, যাতে এতে একটু গন্ধ বেরোয়। এরপর এতে দিয়ে দিলাম আমি পেঁয়াজ, ওখানে একটা বড় সাইজের পেঁয়াজের অর্ধেকটা আমি এতে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার এতে আমি দিয়ে দিলাম রসুন। এখানে আমি 3-4টে রসুনের কোয়াকে একটু থেতলে দিয়েছি। এরপর আমি একই সাথে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কাকে আমি ছোট ছোট করে কেটে রেখেছি, আর একটু আদা। আদাটাকে আমি পুরো পেস্ট করিনি, একটু থেতলে দিয়েছি। মশলাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। মশলাগুলো থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, কাঁচা ভাবটা চলে গেছে। এবার আমি এর মধ্যে ওই সিদ্ধ করে রাখা সবজিটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো লবণ, আপনার পরিমাণ মতো দেবেন। আর সামান্য একটু হলুদ, মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি সবজিটাকে। এইভাবে 2 মিনিট মতো একটু ভাজা ভাজা করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু জল, সবজিটাকে কষানোর জন্য একদম সামান্য পরিমাণই জল দেব। আর এর মধ্যে দিয়ে দেব 1.5 চা চামচ মতো ভাজা মশলা। এটা আমি বানিয়েছি 1 টেবিল চামচ জিরে, আর 1 টেবিল চামচ কাঁচা ধনে, আর 3টে শুকনো লঙ্কাকে আমি শুকনো খোলায় ভেজে নিয়ে সেটাকে আমি পেস্ট করেছি। এই মশলাটা দেওয়ার জন্য স্বাদ এবং গন্ধ দুটোই পাল্টে যাবে। আর আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো গুঁড়ো লঙ্কা। ভালো করে মিশিয়ে দিচ্ছি। জলটা প্রায় শুকিয়ে এসছে, এরপর আমি দিয়ে দেব একটু বেশি পরিমাণ জল যাতে পুরো সবজিটা কভার হয়।
हमें पूरो सब्जीटा के जल दिए कवर कर दिए एबार आमी एकटा ढाका दिए एटाके भालोभावे फुटते देव। 10 मिनट पर आमी एटाके ढाका खुले देखछी प्राय जलटा शुकिए गेछे आर एर मध्ये आमी दिए दिच्छी 1/4 चा चामच गरम मसलार गुड़ो। भालो करे मिशिए दिए एबार एर मध्ये आमी किछु आलूके एकटु स्मैश करे दिच्छी जाते एई झोलेर गाढ़त्वटा एकटु भालो हय। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের আলুর সবজি। এভাবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, দারুণ লাগে।